ডিমের দাম কিছুটা কমলো, বেড়েছে মুরগি, পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম। বৃষ্টির অজুহাতে বাড়ানো হয়েছে সবজির মূল্য। শুক্রবার এই চিত্রই ফুটে ওঠে রাজধানীর কারওয়ান বাজারে। গেল কয়েকদিনে উচ্চমূল্যের রেকর্ড গড়ে অবশেষে জনমনে কিছুটা স্বস্তি এনেছে ডিম। প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে ডিম রেখে মূল্য বৃদ্ধির লাগামহীন ঘোড়ার নজর এখন মুরগির দিকে। 10 টাকা বেড়ে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। সাদা ডিম হিসেবে আপনার 1150, ডিমের দাম অনেক কমে গেছে গা, এবং ডজন দাম কমে অনেক পড়ে গেছে গা। পাইকারি কিনে আনছি বেশি, আমরা কি করবো? আমাদের বাধ্য হয়ে এই যে আজকে যেমন ডিম নিতেছি 1200 টাকা করে শ, সমস্ত কিছু দামই বাড়তেছে, কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা এখন ব্যবসা করতে পারতেছি না, দাম বাড়ার কারণে খুচরা বেচা কিনে একটু কমে গেছে, মানুষ কুলাতে পারতেছে না, মানুষ কীভাবে চলবে, কীভাবে কী করবো। দাম বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের। বিক্রেতারা বলছেন সরবরাহ কম বলে পণ্যের দাম বেশি। আজকে মরিচ কিনতে 170 টাকা কেজি, বেচতে 180 টাকা কেজি, মালের দাম অনেক বেশি। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু অত্যন্ত বেশি। আমার মনে হয় গতবারের চেয়ে এইবারে বোধহয় কেজিতে 40-50 টাকা বেশি। রসুন কিনলাম, প্রত্যেকটা জিনিসের দাম আঙ্কেল অনেক বেশি, মানে মধ্যবিত্ত করে আমাদের মতো পরিবারের এগুলা মানে সহ্য করা খুবই কঠিন। গত সপ্তাহের দিকে এই সপ্তাহে আপনার রসুনের দামটা একটু বেশি, বেশি কম কমের কারণে ইন্ডিয়ান রেট বাড়ছে, দাম ইন্ডিয়ান রেট সব বেশি। বৃষ্টির অজুহাতে বাড়ানো হয়েছে প্রায় সব সবজির দাম। 1 কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1500 টাকায়। পাইকারি ও খুচরা দুই জায়গাতে মশলার দাম এখনো বেশি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।